হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের, সরি, এখানে বিষয় লিখেছি, এটা বাংলা বিভাগ হবে। তো বাংলা বিভাগের যে বাংলা উপন্যাস এক সাবজেক্টটি আছে, সেই সাবজেক্টের ক, খ প্লাস গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। আশা করি এর ভেতর থেকে কমন আসবে। প্রথমে ক বিভাগের উত্তর সহকারে প্রশ্ন দিয়েছি, তারপরে খ প্লাস গ বিভাগ একসাথে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের কমন আসলেও আসতে পারে। তো এক নম্বরে আছে, চোখের বালি উপন্যাস প্রথম কত সালে প্রকাশিত হয়? 1903 সালে। সীমারকে কিভাবে মারা হয়? পঞ্চদশ রথী মিলে বানাঘাতে সীমারকে মারা হয়। কবি নওশান বেহুশ হয় কেন? কবি নওশান হুশে থাকার জন্য বেহুশ হয়। বিনোদিনী নিজেকে কি নাম দিল? চোখের বালি। বিনোদিনীর স্বামীর নাম কি? বিপিন। বিনোদিনী সম্পর্কে মহেন্দ্রের কি হয়? বৌদি হয়। বিনোদিনী শেষ পর্যন্ত কোথায় গেল? কাশি। আমার সঙ্গে আগমন করো কে কাকে বলেছিল? কাপালি নবকুমারকে একথা বলেছিল। তারপরে নয় নম্বরে আছে, এখানে টোটাল 20টা কোশ্চেন আছে, পদ্মাবতীর আরেক নাম কি? মতিবিবি। শ্যামার মতে পরশ পাথর কি? পরশ পাথর হচ্ছে পুরুষ। পদ্মাবতীর পালকি কিভাবে বিধ্বস্ত হয়েছিল? পদ্মাবতীর পালকি বিধ্বস্ত হয়েছিল দস্যু দ্বারা, এবং তখন একজন বাহক মারা যায় ও সে আহত হয়, তার মানে পদ্মাবতী এখানে আহত হয়। সকিনার স্বামীর নাম কি? কাশেম। মোহাম্মদ হানিফার কনিষ্ঠ ভ্রাতার নাম কি? হাসান ও হোসেন। বিষাদসিন্ধু উপন্যাস কয়টি পর্বে বিভক্ত ও কি কি? 3টি পর্বে বিভক্ত। 1 হচ্ছে মহরম, 2 হচ্ছে উদ্ধার, 3 হচ্ছে এজিত বধ পর্ব। বাদি মেহেরজানকে খলিফা কোথায় ফিরে যেতে বলেন? মহলে। কে দুনিয়ায় শুধু কেয়ামত দেখে? আবুল আতাহিয়া। 17 নম্বরে আছে, ফোরাত কি? কাবলার পশ্চিমে ফোরাত নদী অবস্থিত, ফোরাতের জল দক্ষিণে কুলকুল হ্রদে প্রবাহিত হয়। কন্যা মেহের উন্নেশা কে? ইনি হচ্ছে সেলিমের প্রণয়িনী এবং আকবর শাহের কোষাধ্যক্ষ খাজা আয়াসের কন্যা মেহের উন্নেশা। আসাল তার বাবার নাম কি? অপূর্ব। এজিত কার রূপে মুগ্ধ হয়েছিল? জয়নবের। এ হচ্ছে 20টা টপ কোশ্চেন, যদি এর ভেতর থেকে কমন আসে তো খুবই ভালো। খ আর গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশন, মতিবিবির সাথে কপালকুণ্ডলার সাক্ষাতের বর্ণনা দাও। 2 নম্বরে আছে, যদি জানিতাম যে স্ত্রী লোকের বিবাহ দাসেতু তবে কথাপি বিবাহ করিতাম না, কপালকুণ্ডলা কেন এই উক্তিটি করেছিল? এটা কপালকুণ্ডলা হবে, আমার টাইপিং মিস্টেক, হিউজ পরিমাণে টাইপিং করতে গেলে একটু মিস্টেক হতেই পারে। পথিক তুমি পথ হারাইয়াছো, ব্যাখ্যা করো। প্রদীপ নিবিয়া গেল, ব্যাখ্যা করো। বিষাদসিন্ধু উপন্যাসে বর্ণিত লাল ও নীল বাড়ির তাৎপর্য ব্যাখ্যা করো। 7 নম্বরে আছে, পত্রস্থ শির ক্রমে শূন্য উঠিয়া লাগিল, ব্যাখ্যা করো। 8 নম্বরে আছে, বিষাদসিন্ধু সকল ধর্মের মানুষের কাছে কেন জনপ্রিয়? আব্দুল জব্বার কেন জয়নাবকে ত্যাগ করল? 10 নম্বরে আছে, জায়েদার পরিচয় দাও। 11-তে আছে, সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনোই হইতে পারে না, কথাটি কে কাকে কেন বলেছিল? 12 নম্বরে আছে,
আমাদের জাতের ধর্ম এই রূপ, আমরা মায়াবিনী, কে এবং কেন এমন বলেছে? 18 আছে স্মৃতি লাশ জেন্দা করে তোলে, কে কাকে এবং কেন বলেছিল? কপালকুণ্ডলা উপন্যাসের শিল্পরূপ আলোচনা করো। 20 আছে কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। 21 আছে বিষাদসিন্ধু উপন্যাসে ট্র্যাজিক চরিত্রসমূহের পরিচয় দাও। উপন্যাস হিসেবে বিষাদসিন্ধুর সার্থকতা ও সীমাবদ্ধতা আলোচনা করো। ইমাম হাসান রাব্বে চরিত্রটি বিশ্লেষণ করো। চোখের বালি উপন্যাসের শিল্পমূল্য আলোচনা করো। 25 আছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের বিহারী চরিত্রটি বিশ্লেষণ করো। বিনোদিনী চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। তাতারি চরিত্রটি সংক্ষেপে চিত্রণ করো। 28 আছে মীর মোশাররফ হোসেন বিষাদসিন্ধু উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। উপন্যাস হিসেবে বিষাদসিন্ধুর সার্থকতা ও সীমাবদ্ধতা আলোচনা করো। অ্যাট লাস্ট 23 আছে চোখের বালি উপন্যাসের শিল্পমূল্য আলোচনা করো। এই হচ্ছে আমার সাজেশন। তো যদি তোমাদের ভিডিওটি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করো। আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সকল পরীক্ষার্থীদের জন্য আবারও অল দি বেস্ট। আর যদি তোমাদের এখান থেকে কোশ্চেন এসে থাকে তবে এক্সাম শেষ করে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার ভিডিও ক্রিয়েট করতে আরও বেশি ইচ্ছা করবে আর কি। তো ধন্যবাদ।